শ্রাবণ ধারায় বাজারে হাজির ইলিশ। পদ্মার ইলিশ এখন দুর্লভ, পেট্রাপোল দিয়ে আর আগের মতো আসে না রূপলি শস্য, এলেও তার দাম আকাশ ছোঁয়া। তার উপর বর্ষার শুরু থেকেই রাজ্যের মৎস্য বন্দরগুলিতেও সেভাবে ইলিশ ওঠেনি, তাই এতদিন মধ্যবিত্তের নাগালের বাইরেই ছিল ইলিশ। তবে মাঝ বর্ষায় ছবিটা বদলেছে। রায়দিঘি, ডায়মন্ড হারবার, কোলাঘাট থেকে ইলিশ আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মূলত 300 গ্রাম থেকে 800 গ্রাম ওজনের ইলিশই বেশি বাজারে আসছে, দামও কেজি প্রতি 300 টাকা থেকে 600 টাকার মধ্যে। এখন ইলিশের যা দাম, এখন মোটামুটি কেনা যাচ্ছে, এখন আমি যেটা নিলাম 700 গ্রাম ওজন, ওই 600 টাকা কেজি। আর আমি নর্মালি মধ্যবিত্ত লোকের জন্য 1 কেজি ওজনের ঠিক আছে, যা দাম এখন রিজনেবল। বাজার ছেয়ে রয়েছে ছোট ইলিশ, বড় ইলিশের দেখা নেই। খুব কম সংখ্যায় বড় ইলিশ মিললেও তার দর আকাশ ছোঁয়া। মানিকতলায় রবিবাসরীয় বাজারে 1 কেজি ইলিশের দর ছিল 800 থেকে 900 টাকা, আর 1.5 কেজি ইলিশ বিক্রি হয়েছে 1300 থেকে 1400 টাকায়। বড় মাছের চাহিদা প্রচুর আছে এখন, 1 কিলো 1.5 কিলো সাইজের মাছ এখন বাজারে নেই বললেই চলে। ছোট মাছ প্রচুর পরিমাণে আছে, যেটা 300 টাকা 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি থাকলেও শহরে ইলিশের যোগান সেভাবে ছিল না, তবে মাঝ বর্ষায় ইলিশের আগমনে ছবিটা এবার বদলাতে চলেছে। আশায় বুক মাছে মৎস্যপ্রিয় বাঙালি। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।